রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাসান, সন্ধ্যার পর কার্যালয়ের আশেপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সন্ধ্যার পর আসলে এখানে বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে আজকে দিনভরই নেতাকর্মীদের কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনি জানেন আগামীকাল মহাসমাবেশ, এবং সেই মহাসমাবেশ ঘিরে ঢাকার বাইরে থেকে আসা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যে বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ যে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন তাদের একটি চাপ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেহেতু সেখানে তারা এসেছেন। এবং এই নয়াপল্টনের কেন্দ্রীয় এই কার্যালয়ে কিন্তু মঞ্চ নির্মাণ হবে হয়তোবা রাত্রে, কারণ আপনি জানেন এটি একটি প্রধান সড়ক। এই সড়কের ওপরে যখন সড়কে কিন্তু ইতিমধ্যে গাড়ি চলাচল করছে, গাড়ি চলাচল যখন কমে আসবে হয়তোবা আরও রাত যত গভীর হবে তখন হয়তো মঞ্চ নির্মাণের কাজটি করা হতে পারে, এটি বলা হচ্ছে দলের পক্ষ থেকে। পাশাপাশি এখানে পুলিশের অবস্থান রয়েছে, বিশেষ করে বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পশ্চিম এবং পূর্ব দুই পাশেই পুলিশের অবস্থান রয়েছে, সাথে সাজোয়া যান এবং জলকামান সহ তাদের যে সতর্ক অবস্থা সেটি রয়েছে। আমরা দেখছি আসলে পুলিশ এখানে অত্যন্ত দায়িত্ব পালন করছে, কারণ নেতাকর্মীদের এত চাপ, এই চাপের মাঝখান দিয়ে গাড়ি চলাচল অনেকটা বিঘ্নিত হলে কিছুক্ষণ পরপরই পুলিশ কিন্তু সাধারণ মানুষদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দলের পক্ষ থেকেও রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। জানছিলাম বিএনপির কার্যালয় থেকে সমাবেশকে ঘিরে সর্বশেষ খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নাল কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটাকে সাউন্ড দাও জায়গা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।